নমস্কার, সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পায়েল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। মনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার এক। ভুয়ো সিম কার্ড কাণ্ডে ধৃতদের 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভে সামিল অধ্যাপক ও অশিক্ষক কর্মীরা। শহীদ মাতঙ্গিনী ব্লকের নতুন সহকারী সভাপতি বামদেব বুছাইত এক উচ্চ উন্নয়নের পরিকল্পনা। শেষ হল রাসমেলা সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা চলবে 20 নভেম্বর পর্যন্ত। জট কাটল না মানেক্সিয়ায় ফের বাতিল বৈঠক। আসছে বিস্তারিত খবরে। ফের ধর্ষণের ঘটনা জেলাতে। ময়নার গজিনা গ্রামের এক গৃহবধূকে ধর্ষণ করলেন এক যুবক। ঘটনার কথা ওই গৃহবধূ তার পরিবারকে জানালে ময়না থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। ময়নায় ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। জানা গেছে অভিযুক্তের নাম দিলীপ মণ্ডল, বয়স আনুমানিক 27। অভিযোগ, ময়নার গজিনা গ্রামের এক গৃহবধূকে ধর্ষণ করেছে অভিযুক্ত। জানা গেছে ওই গৃহবধূ ছাগল নিয়ে বাড়ি থেকে একটু দূরে যেতেই একটি পানের বরজে জোর করে ওই গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। বাড়ি ফিরে ওই বধূর স্বামীকে সবকিছু জানালে পরিবারের তরফ থেকে ময়না থানায় অভিযোগ করা হয়। বৃহস্পতিবার অভিযুক্তকে তমলুক কোর্টে তোলা হয়। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, সবুজ বার্তা। রাধামুলিতে ভুয়ো সিম কার্ড বিক্রি কাণ্ডে ধৃতদের 6 দিনের পুলিশি হেফাজত হল। উল্লেখ্য, মঙ্গলবার চড়া দামে জাল সিম কার্ড বিক্রির অপরাধে 6 জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়ো নথিপত্র বানিয়ে সিম কার্ড তুলে চড়া দামে তা বিক্রির চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তমলুকে ধৃত 5 জনের 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হল। মঙ্গলবার রাধামণি বাজারে একটি বেসরকারি মোবাইল সংস্থার এক ডিস্ট্রিবিউটরের অফিসে হানা দিয়ে প্রচুর ভুয়ো নথিপত্র ও সিম উদ্ধার হয়। ঘটনায় 6 জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়। সেলিম আহমেদের রিপোর্ট, সবুজ পাতা। অনিয়মের অভিযোগে এবং একগুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভে সামিল হলেন কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপক এবং অশিক্ষক কর্মীরা। বৃহস্পতিবার দিনভর লাগাতার বিক্ষোভে সামিল হন প্রত্যেকে। একগুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভে সামিল হলেন কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক ও অশিক্ষক কর্মীরা। কলেজে নানা অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার দিনভর বিক্ষোভ চলে। এদিন ডিরেক্টরকে কলেজে ঢুকতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। আমরা ঢুকতে পারলাম না, আমাদের কিছু ফ্যাক্টরি মানে ফ্যাকাল্টি এবং স্টাফেরা অ্যাজিটেশন করছে। ওরা পরশুদিন একটা চিঠি দিয়েছে, তারপরে 4-5টা ডিমান্ড লিখেছে, সেই ডিমান্ডের উত্তর কর্তৃপক্ষ দিয়েছে। সেই কমিউনিকেশনে তারা এটাও বলেছে যে কর্তৃপক্ষ ওদের সাথে বুঝতে চায়, তোমরা এজিটেশন রুটটা ধরো না, তোমাদের যা যা দাবি আছে ডেফিনেটলি আমরা তোমাদের সাথে বুঝতে চাই অ্যাট এ কনভিনিয়েন্ট ডেট, কিন্তু সেটাকেও তারা অবজ্ঞা করে তারা আর এজিটেশন রুট ধরে দে হ্যাভ ক্লোজড অল দ্য অপারেশন একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি অফ দ্য কলেজ। তাদের ধরো 10 দফা দাবি আছে, সেই 10 দফা দাবির মধ্যে প্রত্যেকটা পয়েন্টে উত্তর দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে, এবং তারপরে এটাও অফার করা হয়েছে যে ম্যানেজমেন্ট তোমাদের সাথে বসতে চায়। দাবি না মানা হলে লাগাতার বিক্ষোভ চলবে বলে জানানো হয়েছে। আমাদের যে কলেজে, এই কলেজে বেশ কিছু অনিয়ম চলছিল, তো আমরা মোটামুটি বছর দুয়েক ধরে সেগুলো নিয়ে আন্দোলন করে যাচ্ছি, যখনই জানাচ্ছি অথরিটি বেসিক্যালি আমাদের মানে এই দিক ওদিক করে ভুলভাল এক্সপ্লেনেশন দিয়ে এগুলো বুঝিয়ে যাচ্ছিল। তো মেন আমাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডটা হচ্ছে যে রিসেন্টলি আমাদের একটা রিক্রুটমেন্ট হয়েছে অ্যাসোসিয়েট প্রফেসরে, যেটা কমপ্লিটলি AICTE রুল ভায়োলেট করছে। এই জন্য যে আমরা প্রথমে ভেবেছিলাম এটা ওপেন পোস্ট ইন্টারভিউ, কিন্তু কালকে আমাদের সেক্রেটারি জানিয়েছে এটা ওপেন পোস্টে নয়। তো ওনার যে চিঠিটা এসছে সেই চিঠিটা একদম মানে বাচ্চা ছেলেরও থেকে ভালো একটা স্টেটমেন্ট আশা করেছিলাম আমরা, কিন্তু সেরকম কোনো স্টেটমেন্ট উনি দেননি। উনি যেটা বলেছেন এটা প্রমোশন, কিন্তু একটা প্রমোশন লোককে যে একটা স্টেপ জাম্প করে প্রমোশন দেওয়া যায় সেই এটা কিন্তু কোথাও নেই, অবৈধ, পুরোপুরি অবৈধ নিয়োগ, এবং তাকে অবৈধভাবে একটা কোয়ার্টার দেওয়া হয়েছে যেটা আমাদের কলেজে যেভাবে কোয়ার্টার অ্যালটমেন্ট করা হয় তার এগেনস্টে, এবং এর জন্য এবং আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের কলেজের নাকি ফিনান্সিয়াল ক্রাঞ্চ চলছে, এবং সেই জন্য
সমস্ত আমাদের যা গ্যাস বলুন, প্রমোশন বলুন, নিউ রিক্রুটমেন্ট বলুন, সমস্ত কিছু বন্ধ আছে। আমরা আজকে যেটা করছি, আমরা ডেমনস্ট্রেশন করছি, আমরা সমস্ত কিছু বন্ধ করেছি, আমরা কোনো কাজ হতে দেবো না যতক্ষণ পর্যন্ত না আমাদের 5টা ইমিডিয়েট যে দাবি আছে সেই দাবি মানা হয়। 1 নম্বর দাবি হচ্ছে ওই যে অ্যাসোসিয়েট প্রফেসরের রিক্রুট হয়েছে ওটাকে উইথড্র করতে হবে, তাকে যেই কোয়ার্টারটা দেওয়া হয়েছে ওই কোয়ার্টারটাকে উইথড্র করতে হবে, আমাদের ক্যাশ ইমিডিয়েট চালু করতে হবে, প্রমোশন স্কিম ইমিডিয়েট চালু করতে হবে, ডিএনএস অ্যালাউন্স ইমিডিয়েট ক্লিয়ার করতে হবে এবং ডিরেক্টরকে স্টেপ ডাউন করতে হবে। ব্যুরো রিপোর্ট, সবুজ বার্তা। শহীদ মাতঙ্গিনী ব্লকের সহকারী সভাপতির দায়িত্বভার নিলেন বামদেব গুছাইত। নতুন দায়িত্ব নিয়ে একগুচ্ছ উন্নয়নের পরিকল্পনা নিয়েছেন বামদেব বাবু। শহীদ মাতঙ্গিনী ব্লকের সহকারী সভাপতি হলেন বামদেব গুছাইত। এর আগে ওই পদে ছিলেন বিভাস কর। এবার এই পদের দায়িত্বভার সামলাবেন বামদেব গুছাইত। এর পাশাপাশি রয়েছে একগুচ্ছ উন্নয়নের পরিকল্পনাও। খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। এই জয় আমার জয় নয়, আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির জয়। আমরা ইতিমধ্যে আপনারা জানেন পঞ্চায়েত সমিতি, আমরা তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির বোর্ড গত প্রায় 1 বছরের বেশি সময়কাল ধরে আমরা চালাচ্ছি। মাঝে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটার ফলস্বরূপ নতুন করে সহকারী সভাপতি নির্বাচনের বিষয়টা দাঁড়ায়। তো যেদিন সহকারী সভাপতির বিরুদ্ধে আমরা অনাস্থা আনি, অনাস্থা গ্র্যান্টেড হয়, সেদিন আমাদের 30 জন মেম্বারের মধ্যে আমরা উপস্থিত ছিলাম 17 জন, যেটা সবথেকে বড় আনন্দ এবং তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রাখতে গিয়ে আজকে অতিরিক্ত আরও 3 জন পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের মধ্যে জমায়েত হয়েছে। ফলে 30 জন মেম্বারের মধ্যে 20 জন মেম্বার তারা সকলেই সহমতের ভিত্তিতেই তারা আমাকে সহকারী পদে সভাপতি পদে কাজ করে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তাদের সকলের কাছে যেমন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বোপরি মা মাটি মানুষের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা অনুযায়ী শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির যে দৃষ্টিভঙ্গিতে কাজ করছে সেই কাজ যাতে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে, সেজন্য সকল মানুষের সহযোগিতাকে পাথেয় করে আমরা উত্তরোত্তর এগিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের দলের স্ট্যান্ড এবং আমাদের পঞ্চায়েত সমিতির মূল লক্ষ্য। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, সবুজ বার্তা। শেষ হলো ময়নার রাসমেলার সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার সাহিত্য সভা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান, তবে রাসের মেলা চলবে আগামী 20 নভেম্বর পর্যন্ত। ময়নার রাস মেলা চলছে, তবে মেলার সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান শেষ হলো মঙ্গলবার। এদিন একটি সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শিক্ষারত্ন শিক্ষক সুবল চন্দ্র পাল, সুশান্ত মাইতি এবং সাংবাদিক ফণীভূষণ পাত্র সহ বিশিষ্টরা। সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান শেষ হলেও মেলা চলবে 20 নভেম্বর পর্যন্ত। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, সবুজ বার্তা। বারবার বৈঠক বাতিলের কারণে তিমিরে মানিকশিয়া কারখানার ভবিষ্যৎ। বুধবার বৈঠক হওয়ার কথা থাকলেও এদিন কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে উপস্থিত ছিলেন না কোনো প্রতিনিধি, ফলস্বরূপ বাতিল করতে হয় বৈঠক। জট কাটল না মানিকশিয়ায়, ফের বাতিল হলো বৈঠক। বন্ধ হয়ে থাকা মানিকশিয়া অ্যালুমিনিয়াম কারখানা নিয়ে বুধবার বৈঠক বসার কথা ছিল পূর্ব মেদিনীপুরের উপশ্রম কমিশনারের হলদিয়ার অফিসে। সেখানে কারখানার সাসপেনশন অফ ওয়ার্ক এবং স্থায়ী কর্মীদের দাবি সনদ নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছিল। সূত্রের খবর, গত অক্টোবরের 30 তারিখ থেকে বেতন বাড়ানোর দাবিতে হলদিয়ার ঝিকুরখালীর মানিকশিয়া কারখানার স্থায়ী কর্মীরা আন্দোলন শুরু করেছিলেন। সেই সময় কারখানার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে মারধরের অভিযোগও ওঠে স্থায়ী কর্মীদের বিরুদ্ধে। কারখানা কর্তৃপক্ষ 15 জন স্থায়ী কর্মীর বিরুদ্ধে দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করেন, তাদের শোকজ করা হয়। এদিকে গত সপ্তাহে মালিকপক্ষ ওই কারখানায় সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ দেয়, ফলে তখন থেকে কারখানা বন্ধ রয়েছে। এদিকে কারখানার স্থায়ী কর্মীদের আবেদনের ভিত্তিতে গত 5 নভেম্বর দাবি সনদ নিয়ে উপশ্রম কমিশনার বৈঠক ডেকেছিলেন, কিন্তু বৈঠকে না গিয়ে মালিকপক্ষ চিঠি দিয়ে উপশ্রম কমিশনারের কাছে সময় চান, ফলে সেদিন আর বৈঠক হয়নি। ফের বুধবার একই বিষয় নিয়ে সকাল 10টায় বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু এদিনও কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিনিধি উপস্থিত না থাকার জন্য বৈঠক বাতিল হয়। রঞ্জন মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। সবুজ বার্তা আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।